শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজ সবার কাছে পেয়েছে তুমুল গ্রহণযোগ্যতা। বড়দের জন্য লিখেছেন নানা ধরনের গ্রন্থ। ভ্রমণ ভ্রমিয়া শেষে ছাড়াও বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে তার রচিত কয়েকটি গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। মোট 11 খণ্ডের কিশোর সমগ্রের রচয়িতা ফরিদুর রেজার গল্প রয়েছে স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতেও। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এই কীর্তিমান প্রযোজনা করেছেন শাস্তি, দারুচিনি দ্বীপ, আমার বন্ধু রাশেদ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঘেটুপুত্র কমলা, জালালের গল্প ও কৃষ্ণপক্ষ সহ দর্শক প্রিয় বেশ কিছু সিনেমা। ইমপ্রেস টেলিফিল্মের এই ব্যবস্থাপনা পরিচালক প্রযোজনা বিভাগে মোট 6 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যেমনটি বলছিলেন এই কিংবদন্তি। এতগুলো কাজ করেছে কিনা সেটা হিসাবে মেলাতে চাই না বা বলতেও চাই না যে কাজ কি হয়েছে, যেটা প্রত্যেকটা দিন আমি চেষ্টা করেছি কিছু না কিছু করার জন্য। আর জন্মদিনে একটা তো ভালো লাগার ব্যাপার আছেই, সবাই শুভেচ্ছা জানাচ্ছে, এটা জন্মদিনে একটা বড় প্রাপ্তি। মানে আল্লাহ তাআলার অসীম রহমত এবং আমার চারপাশে বন্ধুদের সহযাত্রীদের অনেক আন্তরিকতার সাহায্য পেয়েছি বলে এত কিছু করা সম্ভব হয়েছে। 1955 সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ফজলুর রহমান ও কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন ফরিদুর রেজা সাগর। জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।